আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম আমাদের যে জব ম্যাথ বইটা, এই বইয়ে টোটাল 508টা ম্যাথ আছে। আমরা 508টা ম্যাথে আপনাদেরকে ডিটেলস সমাধান করে দেব ভিডিও আকারে। তো আমাদের অলরেডি আমরা এর আগে 499টা ম্যাথ দিয়ে ফেলেছি, আজকে আমাদের এই বইয়ের লাস্ট ভিডিও। আজকে আমরা 500 থেকে 508 পর্যন্ত সমাধান করব। তার আগে আমি বলি যে আপনারা মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষায়, আমাদের বইটা পড়ার পরে 8 থেকে 10টা পরীক্ষা হয়েছে, তো প্রত্যেকটা পরীক্ষাতে দেখা গেছে যে 90% থেকে 100% কমন আসছে। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো আসছে বইয়ের কোন কোন নম্বর পেজ থেকে। তো আমি আগে এর জন্যই বলবো আপনারা আমাদের বইয়ের এই 508টা অঙ্ক খুব ভালোভাবে করবেন, মানে এই 508টা ঘুরে ফিরে এই নিয়মগুলোই পরীক্ষায় আসে দেখা গেছে। তো আপনারা এই 508টা ম্যাথ যদি খুব ভালো করে করেন তাহলে দেখা যাবে যে কোনো চাকরির পরীক্ষায় হয়তো 20টা ম্যাথ আসে, আপনি 17-18টা ইজি ভাবে পারবেন যদি ভালোভাবে করতে পারেন, কারণ সংখ্যাগুলো চেঞ্জ হয়ে আসতে পারে বাট বাকি সেম আসবে। আর এই 508টা অঙ্ক সম্পূর্ণ বইটাই যেহেতু আমাদের সমাধান করে দেওয়া আছে আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এখানে, তো আপনি যদি আমাদের চ্যানেল থেকে যদি আপনি প্রতিদিন যদি দেখে দেখে যদি আপনি 20টা বইয়ের অঙ্ক করেন তাহলে আপনার মনে হয় না যে আপনি এক মাসের মধ্যে এই বইটা আপনি কভার করতে পারবেন। আপনার বইও কিনতে হবে না, যেহেতু প্রত্যেকটা মেয়েতে আমরা আমাদের বইয়ে এইভাবে করে দিয়েছি মানে আমাদের চ্যানেলে, তো আপনি বই না কিনেও, আর যারা বই কিনতে চান বইয়ের দাম মাত্র 180 টাকা, তারা বইটা নিতে পারেন। কারণ এই বই আপনারা মানে প্রিলিমিনারি পরীক্ষার জন্য 20 থেকে 25 সেকেন্ডে বা 15 সেকেন্ডে বা 10 সেকেন্ডে কিভাবে অঙ্কগুলো করতে পারবেন এই ধরনের টেকনিকগুলো দেখানো হয়েছে। এখন আমরা শুরু করব। তো তার আগে বলে নিই নিবন্ধন প্রাইমারিতে মোটামুটি 100% কমন পাবেন, প্রাইমারিতে 100% কমন পাবেন এই বই থেকে। তো সামনে নিবন্ধন পরীক্ষা, তো নিবন্ধনেও মানে মোটামুটি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রাইমারি নিবন্ধন বা অন্য অন্য চাকরি পরীক্ষার জন্য আমাদের বইটা আপনি দেখতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওগুলো করতে পারেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনি জয়েন হইতে পারেন। ফেসবুকে লার্নিং স্কুল লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। এখন আসেন আমরা আজকে যে অঙ্কগুলো করব খুবই ক্রিটিক্যাল অঙ্ক যেহেতু আমরা বইয়ে শেষে দিচ্ছি, কারণ এই অঙ্কগুলো যদি আমরা নর্মালি করতে যাই, কারণ রিটেনে এই অঙ্কগুলো আসে না শুধু পিলিতে আসে, তো দেখা যায় যে এগুলোর জন্য এই যে শিশু উন্নতি গণিত সাইন 30°, 40°, 50°, এই মানগুলো মুখস্থ রাখতে হয়। বাট আজকে আমরা যে অঙ্কগুলো করবো একদম টেকনিকের মাধ্যমে, যার মাধ্যমে আপনি একদম মানে এগুলা প্রশ্ন দেখেই আপনি অ্যান্সার বলে দিতে পারবেন। আজকে মূলত আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো করব, মানে শেষের দিকে আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো রয়েছে। দেখেন আমাদের 500 নম্বর যে অঙ্কটা, এটা বলা আছে যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলো উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে। যদি বলা থাকে কোন অঙ্কে যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ দেওয়া আছে 30°, তো এটার উচ্চতা কত হবে? এই ধরনের এই যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলো উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে দূরত্বটা দেওয়া থাকবে, যে দূরত্বটা দেওয়া থাকবে এই শুধু আপনি যদি দেখেন যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° দেওয়া আছে, একটা দূরত্ব দেওয়া থাকবে, যে কোনো একটা দূরত্ব, এই যে দূরত্ব দেওয়া থাকবে এই দূরত্বটাকে আপনি ভাগ করবেন √3 দ্বারা, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। এই দূরত্বটাকে আপনি √3 দ্বারা ভাগ করবেন। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে বলা আছে যে মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে, এই যে দূরত্ব দেওয়া আছে মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, দেখেন শীর্ষবিন্দুর উন্নতি কোণ যখনই 30° দেওয়া থাকবে, কিন্তু কন্ডিশন একটাই, শীর্ষবিন্দুর উন্নতি কোণ যদি 30° দেওয়া থাকে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে দূরত্বটা দেওয়া থাকবে, যে দূরত্ব যেমন এখানে 20 দেওয়া আছে, তাহলে 20/√3 অ্যান্সার হয়ে গেছে, এটাই অ্যান্সার 20/√3। যেমন এই যে এখানে দেখেন যে একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে মিনারটির উচ্চতা কত, উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উচ্চতা এখন যে দূরত্বটা দেওয়া থাকবে, যে দূরত্বটা দেওয়া থাকবে ওইটাকে √3 দ্বারা ভাগ করবেন, এটা হলে যদি 30° দেওয়া থাকে। এখন আসেন যদি 30° জায়গায় যদি 60° হয়, 30° জায়গায় যদি 60° দেওয়া থাকে তাহলে কি হবে, যে দূরত্বটা দেওয়া থাকবে, যে দূরত্বটা দেওয়া থাকবে এখানে যেমন দূরত্ব দেওয়া ছিল 20, দূরত্বটাকে √3 দ্বারা আপনার গুণ করতে হবে, দূরত্বটাকে কি করতে হবে √3 দ্বারা আপনার গুণ করতে হবে যদি 60° দেওয়া থাকে। তাহলে 30° দেওয়া থাকলে যে দূরত্ব দেওয়া থাকবে ওই দূরত্বটাকে আমরা √3 দ্বারা ভাগ করব, আর যদি 60° দেওয়া থাকে শীর্ষবিন্দুর উন্নতি কোণটা যদি 60° হয় তাহলে আমরা কি করব, √3 দ্বারা গুণ করব। যেমন আর একটা অঙ্ক যদি আমরা দেখি যে বলা আছে এখানে দেখেন যে একটি তাল গাছের পাদবিন্দু হতে 10 মিটার দূরবর্তী স্থানে, দেখেন দূরত্ব দেওয়া আছে 10, তাহলে আমরা দূরত্বটা লিখলাম 10, এখন দেখবো যে 10 শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে আমরা ভাগ করবো √3 দ্বারা, যদি 60° দেওয়া থাকে তাহলে গুণ করবো,
এখানে দেখেন যে আমাদের কিন্তু দেওয়া আছে শীর্ষের ন্যূনতম 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, গুণ করব রুট ওভার থ্রি দ্বারা গুণ করব। আপনারা রুট ওভার থ্রি, 10 ইন্টু রুট ওভার থ্রি মান হচ্ছে 1.732, এটা মুখস্থ রাখবেন এরকম আর কি। তো এটা দ্বারা যদি আপনি গুণ করে দেন যা অ্যান্সার আসে, যেমন আমাদের বইয়ের মধ্যে দেখা আছে, দেওয়া আছে, দেখেন আপনি যে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়, গাছের উচ্চতা, এগুলো কিন্তু প্রত্যেকটা উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে, প্রত্যেকটাই উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমরা দুইটা নিয়ম পেলাম, যদি শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে যে দূরত্বটা দেওয়া থাকবে ওই দূরত্বটাকে রুট ওভার থ্রি দ্বারা ভাগ করব, আর যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমরা রুট ওভার থ্রি দ্বারা গুণ করব। তাহলে দুইটা টাইপ শেষ। এরপর আসেন যে অঙ্কটা আছে, যে আমরা অনেক সময় দেখি যে এই ধরনের অঙ্ক আসে যে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এইরকম অঙ্ক আসে, এখানে 60 ডিগ্রি আসে না, 30 ডিগ্রি আসে। তো এই ধরনের অঙ্ক করতে গেলে আপনি কিভাবে করবেন, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম একটা যদি আমরা এক্সাম্পল দেখি, যেমন এই অঙ্কটা অনেকবার আসছে, নর্মালি করতে গেলে অনেক সময় লাগবে, যে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যদি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর যদি এরকম বলা থাকে যে একটা লম্বা খুঁটি বা একটা বাঁশ, একটা গাছ, এরকম যদি বলা থাকে যেটা ভেঙে গেছে বাট সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় নাই, এটা কিরকম ব্যাপারটা হচ্ছে, সাপোজ মনে করুন এটা একটা পিলার, এটা মনে করুন জ্বরে এইখানে ভেঙে গেল, এই যে যে জায়গায় ভেঙে গেল এখানে, তো এইখানে ভেঙে গিয়ে মনে করুন এটা এইভাবে চলে আসছে, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয় নাই, মানে এখানে আটকে আছে, একদম বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়নি। তো এটা বলছে ভূমির সাথে 30 ডিগ্রি, যেটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলে এটার আমাদের কি বলছে 48 মিটার লম্বা, এই খুঁটিটার দৈর্ঘ্য ছিল 48 মিটার, আমাদের বলছে খুঁটিটি কত উচ্চতা ভেঙে গেছিল, সম্পূর্ণ খুঁটিটার দৈর্ঘ্য ছিল এই যে 2000 ফুট, এটা এখানে ভেঙে গেছে এইটুকুর উচ্চতা কত, এই ধরনের অঙ্ক যদি আসে এইটুকুর উচ্চতা কত নির্ণয় করতে হলে যে যে খুঁটিটির যে দৈর্ঘ্য বা গাছটির যে দৈর্ঘ্য দেওয়া থাকবে, এখানে যেমন মোট 48 দেওয়া আছে, দেখেন 48 মিটার লম্বা একটা খুঁটি, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করার ক্ষেত্রে আপনি জাস্ট ভাগ করবেন 3 দ্বারা, যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ওইটাকে 3 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাবেন আপনি, যেমন 3 × 48 এরকম। এরপরে যদি আপনি যদি পরে যদি আমরা একটা অঙ্ক দেখি, সেম একটা অঙ্ক দেখেন, দেওয়া আছে যে 48 ফুট উঁচুতে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল ভাঙ্গা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করলো, খুঁটিটি মাটি থেকে কত উচ্চতায় ভেঙেছিল, কত উচ্চতায় ভেঙেছিল। তাহলে আমরা কি বলছিলাম যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে ওইটাকে ভাগ রুট 3 দ্বারা ভাগ করে দেবেন, এখানে 3 × 6 = 18 শেষ। আপনি যদি নর্মালি করতে যান এই অঙ্কটা করতে কিন্তু আপনার অনেক সময় লাগবে, বাট আমরা যে প্রসেসে মানে টেকনিকের মাধ্যমে করাইলাম যে কোনো খুঁটি গাছ বা পিলার যাই বলুক যদি ভেঙে যায় আর ভাঙ্গা অংশ যদি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়, তাহলে ভূমি থেকে যেখানে যে জায়গায় ভেঙেছিল ওইটুকুর উচ্চতা কত হবে, জাস্ট সম্পূর্ণ উচ্চতা যেটা দেওয়া থাকবে ওইটাকে আপনি 3 দ্বারা ভাগ করে দিবেন, অঙ্কটা হয়ে যাবে। এরপর আসেন যেটা আমরা মই, মইটা আমরা এই অঙ্কটা অনেকভাবেই করতে পারি। তো আমরা দেখব যে দেখেন বলা আছে 50 মিটার লম্বা মই খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে, তো ময়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে, তো ময়ের অপর প্রান্ত হতে দেয়ালের লম্ব দূরত্ব কত মিটার। এখন দেখেন এটা বলা আছে কি, আমি যদি এটা যদি আপনাকে ড্র করে দেখে তাহলে খুব সুন্দর করবো, মনে করেন একটা দেয়াল, এখানে একটা মই এইভাবে রাখা হয়েছে, মই তো এইভাবে রাখা হয় দেয়ালের সাথে। এখন আমাদের সাজা বলা আছে, আমরা লিখবো 50 মিটার লম্বা একটা মই, তাহলে এই ময়ের দৈর্ঘ্য আছে 50 মিটার লম্বা, এখান থেকে একটু দূরত্ব 50 মিটার। তারপর দেওয়া আছে ময়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে, ময়ের এক প্রান্ত মাটি থেকে 40 মিটার উপরে দেয়ালকে স্পর্শ করে, অপর প্রান্ত হতে দেয়ালের লম্ব দূরত্ব। দেখেন এখানে কি বলা ছিল যে ময়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উপরে, মানে এই যেটা মাটি হতে এখানে মাটি 40 মিটার উপরে মইকে স্পর্শ করে, আমাদের বের করতে বলছে এইটা কত। তো এটা দেখেন একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, এটা অতিভুজ, এটা কি অতিভুজ, আর এটা লম্ব, এটা ভূমি, আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, আমরা ভূমিটা বের করবো। তো এখান থেকে আমরা চাইলে খুব সহজ আমরা বের করে নিতে পারি, দেখেন এখানে আমরা যদি এটা স্কয়ার করে দিই 2500 আর এটা হবে 1600, এটা তো এক্স স্কয়ার,
আমরা যেহেতু এক্স স্কয়ার এক্স এর মান বের করবো, তো এক্স টাই সেটা একটা দেখেন এখানে 2500, এখানে 1600, 2500 থেকে 1600 থেকে এখানে থাকবে 900 এক্স স্কয়ার, বা এক্স ইকুয়াল দেখেন রুট ওভার 900 বা সমান 30, এটা কিন্তু বের হয়ে গেল। অথবা আমাদের বই একটা টেকনিক দেওয়া আছে, আপনি এটা দিয়েও করতে পারেন, ডিরেক্ট যেটা দেওয়া আছে যে সূত্রটা এটা আপনি মনে রাখতে পারেন, বা আমি যেভাবে দিলাম এইভাবে করতে পারেন, যে ময়ের উচ্চতা ইকুয়াল দেয়ালের উচ্চতা বেলা প্লাস দেয়ালের দূরত্ব, এটা দিয়েও আপনি করতে পারবেন। অথবা আমি যেটা দেখালাম এটা আপনি রিটেনের জন্য এটা করতে পারবেন। পরে যে অঙ্কটা রয়েছে দেখেন, যে বলা আছে একটি বাড়ির 40 ফিট উঁচু একটি ময়ের তল দেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে, উপরে কি বলছে মইটি বাড়ির ছাদ ছুঁয়েছে, মইটি কত ফুট লম্বা। তো আমরা আগের মতোই করতে পারি, দেখেন এখানে কি বলছে, একটি বাড়ির 40 ফিট উঁচু, মানে আমরা ধরলাম যে এখানে ধরি যেতাম এটা একটা বাড়ি যার দৈর্ঘ্য দিচ্ছে 40 ফিট উঁচু। এটা তো বলা আছে একটি ময়ের তল দেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখা হয়েছে, এখান থেকে 9 ফুট দূরে একটা মই রাখা হয়েছে, এই যে দূরত্ব 9, এই মাটি থেকে 9 ফুট দূরে একটা মই রাখা হয়েছে, উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়েছে, মানে এই মইটা এই পর্যন্ত একদম বাড়ির ছাদ পর্যন্ত স্পর্শ করছে, আমাদের বলছে মইটি কত ফুট লম্বা এটা নির্ণয় করতে বলছে। আমরা একটু আগে বলছিলাম কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি, তো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সরাসরি আমরা পাইতেছি কত, এখানে দেখেন 4 4 16, 160 যোগ 81, 9 9 স্কয়ার করলে এখানে ডবল শূন্য হয়ে যাবে, তাহলে দেখেন যে 1681, কিন্তু আমাদের বের করতে হবে এক্স এর মান, তো এক্স ইকুয়াল রুট ওভার 1681, এটা হয় 1681 কে যদি রুট করেন তাহলে হচ্ছে 41, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম যে মই রিলেটেড যে কোনো অঙ্ক আসলে আমরা কিভাবে করব, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখানে তিনটা আছে তিনটার যে কোনো দুইটা দেওয়া থাকবে, দেখেন তিনটা পার্ট আছে যে কোনো দুইটা দেওয়া থাকবে, আপনার যে কোনো একটা নির্ণয় করতে পারবে। একটু আগে আমাদের কি নির্ণয় করতে বলছে ভূমি, এখন আমাদের নির্ণয় করতে অতিভুজ, আবার এরপর নির্ণয় করতে বলতে আপনার কি লম্ব নির্ণয় করতে পারে, এই তিনটা কেসে এখানে আসতে পারে। এখন আসেন যে অঙ্কটা আমরা করব, যে শেষ যে অঙ্কটা আছে, যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আসেন মইয়ের ক্ষেত্রে যদি 30 ডিগ্রি, একটু আগে কিন্তু আমরা গাছের ক্ষেত্রে বা খুঁটির ক্ষেত্রে করছিলাম, মইয়ের ক্ষেত্রে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা যেহেতু কোন সূত্র দিয়ে করতেছি না এই অঙ্কগুলা, আমরা এইটাও আমরা টেকনিকের মাধ্যমে করব, যে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেওয়ালে ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা কত, এই ধরনের অঙ্ক যদি আসে যে একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, আমাদের দেওয়ালের উচ্চতা বা গাছের উচ্চতা বা যাই সাইড এরকম যদি দেওয়া থাকে, জাস্ট আপনি এখানে যে যত মিটার দৈর্ঘ্য ময়ের দৈর্ঘ্যটা যা থাকবে, ময়ের দৈর্ঘ্য 18 আছে, তো ময়ের দৈর্ঘ্যটাকে জাস্ট আপনি 2 দ্বারা ভাগ করে দিবেন, অ্যান্সার চলে আসবে, ময়ের দৈর্ঘ্যটাকে জাস্ট 2 দ্বারা ভাগ করবেন। এখানে দেখেন আমরা সূত্রের সাহায্যে যদি করছি, কিন্তু যারা সূত্র মনে রাখতে চান না এটা দেখতে বুঝবেন, যে সূত্র মনে রাখতে চান না বা আমরা যেহেতু প্রত্যেকটা অঙ্কই টেকনিকের মাধ্যমে করলাম, তো এটাকে জাস্ট আপনি 2 দ্বারা ভাগ করে দিবেন, আপনার অ্যান্সারটা চলে আসবে। আর কয়েকটা অঙ্ক আছে আমরা শেষ করব, দেখেন এটা সম্পূর্ণ নতুন একটা অঙ্ক আপনাদের কাছে, যে 4 জন লোক প্রত্যেকে প্রত্যেকের সাথে কর্মর্ধন মানে হ্যান্ডশেক করলে কর্মর্ধনের সংখ্যা মানে হ্যান্ডশেকের সংখ্যা হবে কয়টা। দেখেন এই অঙ্কটা করতে হলে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেটা আমরা জানি না, এখানে দেখেন আমরা কিন্তু জানি যে একবার কর্মর্ধন করতে হলে মানে হ্যান্ডশেক করতে হলে 2 জন লোক দরকার, তাই তো আপনি করবেন যার সাথে আরেকজন লোক, তো লোক আছে কত 4 জন বা এখানে 8 জন মনে হয়, আচ্ছা 4 জন আমরা যদি ধরি বা 8 জন ধরি যাই, সাপোজ আমরা এখানে 4 জন ধরলাম, 4 জন প্রতিবার লোক লাগতেছে 2 জন করে, এখানে দেখছে এই ধরনের অঙ্ক আসলে এইভাবে করতে হবে 4 কম্বিনেশন 2 জন মানে যতজন লাগতেছে, আর 4 কম্বিনেশন 2 এটার অর্থ হইতেছে যে এই 4 ইন্টু 3 নিচে যে কটা থাকবো নিচে যা থাকবে ঠিক গুণ করতে করতে ততটা গুণ করতে হবে 2 বার, তাহলে নিচের দিকে আমরা 2 মানে 2 সংখ্যা নেব, মানে নিচের যেহেতু 2 আছে তাহলে উপরে যেটা থাকবে এই সংখ্যাটা আমরা নিচের দিকে 2 সংখ্যা নেব, 4 ইন্টু 2, এখানে যদি 3 থাকতো তাহলে 4 ইন্টু 2 ইন্টু 3 এইভাবে করতে হতো, তাহলে 4 ইন্টু 3, আর আমাদের নিচে হইতেছে 2 ইন্টু
এইখান থেকে যে সংখ্যাটা থাকবে তার থেকে এক ওয়ান পর্যন্ত চাইতে হবে, গুণ করতে করতে আমরা কোন পর্যন্ত যাবো ওয়ান পর্যন্ত, তাহলে টু ইন্টু ওয়ান, তাহলে বারো, তাহলে এখানে কিন্তু ছয় আসতেছে, এখানে আমরা ফোর দিয়ে দেখালাম, তাহলে আমরা কি করবো ফোর ইন্টু থ্রি, মানে নিচে যেহেতু দুই আছে তো যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা থেকে নিচে দিকে গুণ করতে করতে ঠিক আমরা ওই কয়টা গুণ করবো দুই, তার নিচের দিকে আমরা দুই করে যাবো ফোর ইন্টু থ্রি, আর নিচে যেটা আছে এটা গুণ করতে করতে ওয়ান পর্যন্ত যাইতে হবে, তাহলে এখানে আসলো ছয়। আর এটা যদি এইট থাকতো যে আটজন লোক তাহলে কি হইতো দেখেন, এইট কম্বিনেশন টু, তাহলে এটা দেখেন একই অবস্থা, তাহলে এখানে দুইটা আছে তাহলে নিচের দিকে দুই গড় গুণ করতে হবে, তাহলে এইট ইন্টু সেভেন গুণ করলাম নিচের দিকে আমরা দুই গড়, আর নিচে হইতেছে টু ইন্টু ওয়ান, তাহলে এখানে কত হইতেছে দেখেন চার, চার সাতটা আঠাশ, তো কর্মধনের সংখ্যা হবে আঠাশটি। আর এখানে আমাদের এই কথাটাই বলা আছে দেখেন যে কর্মধনে দুজন ব্যক্তি লাগে, কর্মধনের সংখ্যা এইট সি টু, এটা কিভাবে আসে আপনারা দেখতে হয়তো বুঝবেন না, বাট এখন আপনারা বুঝে গেছেন যে কিভাবে আসছে। পরে যে অঙ্কটা আছে এটা হচ্ছে ইনইকুয়ালিটির দুটো অঙ্ক আছে, তো এই অঙ্কগুলো অনেক সময় পরীক্ষায় আসে, তো দেখেন আমরা যদি করি এই অঙ্কটা কি দেওয়া আছে, আমরা কোশ্চেনটি একটু তুলে নিই তারপর আমরা সমাধান করি, এখান থেকে ওয়ান বাই থ্রি মাইনাস টু এক্স ওয়ান বাই ফাইভ, এটা দেওয়া আছে আমাদের বলছে যে এখান থেকে এক্স এর মান কত, তো এই ধরনের অঙ্ক কিন্তু আপনি যদি করতে চান তো আমরা চাইলে যেহেতু উপরে ওয়ান আছে এখানে ওয়ান আছে আমরা বিপরীতকরণ করতে পারি, বিপরীতকরণ মানে কি উপরে এটা নিচে চলে যাবে নিচেরটা উপরে চলে যাবে, এখানে মনে করেন আপনি ইকুয়াল চিহ্ন আছে মনে করেন যে এটা ইকুয়াল চিহ্ন একই কথা যদি মনে করেন, তাহলে এটা যদি উপরে চলে যায় বিপরীতকরণ করে দিলে উপরে চলে গেল মানে নিচে একটা ওয়ান আসবে, ওয়ান দেওয়ার দরকার নেই, এখানে একই অবস্থা এটা ফাইভ টু উপরে চলে যাবো নিচে একটা ওয়ান আসবে, তো আমরা যদি দেখেন এখন আর যদি কোন জায়গায় মডুলার চিহ্ন থাকেন এইখানে যে সংখ্যাটা থাকবে মডুলাসটা যদি তুলে দিই এখানে ঠিক মাইনাস সেম সংখ্যাটা চলে আসবে, মানে এখানে আমরা মডুলাস তুলতে পারবো, তাহলে মডুলাস তোলার পর আমাদের কি হয়ে গেল এখানে মডুলার চিহ্ন, এটাকে বলা হয় মডুলার চিহ্ন পরম মান চিহ্ন, এটা আমরা যদি তুলে দিলাম তুলে দিলে এইখানে যে সংখ্যাটা থাকবে এখানে দেখেন যে সংখ্যাটা থাকবে ঠিক সেম সংখ্যাটা মাইনাস এই সাইডে লিখতে হবে, চিহ্ন সেম দিকে থাকবে, তাহলে মডুলাসটা আমরা তুলে দিলাম। এখন আমাদের মেইন টার্গেট থাকবে এই ধরনের অঙ্ক, এইখানে মাঝখানে যে মাঝখানে অনলি এক্স, মাঝখানে শুধু এক্স থাকতে পারবে আর কেউ থাকতে পারবে না, তো মাঝখানে যদি আমরা এক্স রাখতে চাই তাহলে এখান থেকে থ্রি বাদ দিতে হবে আর মাইনাস টু, তাহলে আমরা আগে যদি এখান থেকে থ্রি বাদ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে মাইনাস থ্রি বিয়োগ করতে হবে, তাহলে আমরা উভয় পাশ থেকে কি করব মাইনাস থ্রি, এখানে তো থ্রি আছে তো আমরা মাইনাস থ্রি যে থ্রিটা, তো আমরা উভয় পাশে সেম কাজগুলা করতে হবে মাইনাস থ্রি, সকল জায়গায় লিখলাম আমরা এই থ্রিটা বাদ দেওয়ার জন্য, তাহলে এখান থেকে মাইনাস এইট, এইট এটা বাদ, তাহলে হইতেছে মাইনাস টু এক্স, এইখানে হচ্ছে ফাইভ মাইনাস টু মানে হইতেছে শুধু টু, এরপর আমাদের এখান থেকে মাইনাস টু বাদ দিতে হবে, তো মাইনাস টু যদি বাদ দিই তো সকল সাইডকে আমাদের কি করতে হবে মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে, মাইনাস টু যদি আমরা বাদ দিতে চাই তো মাইনাস টু দ্বারা ভাগ করতে হবে, এটাকে আপনি ভাগ করেন মাইনাস টু, আর যখন আপনি মাইনাস টু দ্বারা ভাগ করবেন, যখন আমরা মাইনাস টু দ্বারা ভাগ করব তখন চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ করা বা ভাগ করলে পরমাণের চিহ্নগুলা বা ইনইকুয়ালিটির চিহ্নগুলা চেঞ্জ হয়ে যায়, তো এখানে দেখেন মাইনাস টু এক্স ছিল নিচে হবে মাইনাস টু, এই চিহ্নটা টু ছিল তো মাইনাস টু ওই পাশে আমরা করলাম, তো এটা করার পরে দেখেন ফোর হইতেছে আর এখানে মাইনাস শুধু এক্স থাকতেছে এখানে থাকতেছে মাইনাস ওয়ান, তার মানে আমরা কি পাচ্ছি এটা মাইনাস ওয়ানের থেকে এক্স এর মান বড় অথবা সমান বাট ফোর থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান থেকে এক্স এর মান বড় অথবা সমান কিন্তু ফোর থেকে ছোট অথবা বড়, এই অঙ্কটা ছিল এটা মানে ইনইকুয়ালিটির অঙ্ক, আশা করি বুঝতে পারছেন। তারপরে যে অঙ্কটা আছে আমাদের আরেকটা অঙ্ক আছে এটা ইনইকুয়ালিটির যে অঙ্কটা এটা এরকম আছে যে ফাইভ এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স গ্রেটার দেন জিরো, এই অঙ্কটা আছে, এখানে আপনার মূলত এক্স এর মানটা বের করতে হবে, একই অবস্থা দেখেন এখানে আমরা বুঝতেছি এটা আপনি যদি ইকুয়াল মনে করেন তাহলে আমরা এইভাবে লেখা যায় আর এইভাবে লিখলে সামনে মাইনাস আছে আমরা জানি মাইনাস দ্বারা গুণ করতে হবে, মাইনাস দ্বারা প্রত্যেকটা গুণ করলে চিহ্নটা চেঞ্জ হয়ে যায় একটু আগে দেখেছি, তো আপনারা মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি এখানে দেখেন
তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, আর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, জিরোকে যদি মাইনাস দ্বারা গুণ করেন জিরোই থাকবে। এখন আপনি চাইলে কিন্তু এটা এক্স এর মানটা খুব সহজে আপনি বের করে নিতে পারবেন, কারণ এটা মিডিয়ান টার্ম হবে, দেখেন ছয় আছে, তিন দ্বিগুণে ছয়, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স, তিন আর দুই পাঁচ এক্স প্লাস সিক্স সমান জিরো। তো আপনি এক্স কমন নেন, এক্স মাইনাস টু মাইনাস থ্রি কমন নেন, এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো। এখন দেখেন এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এখানে কিন্তু আমরা দেখতেছি যে এক্স এর একটা মাইনাস আসবে, মান আসবে টু, আর একটা মান আসবে থ্রি, তার মানে আমরা বলতেছি যে এক্স এর মান টুর থেকে ছোট, অথবা এখান থেকে বলতে পারি এক্স এর মান টুর থেকে বড় কিন্তু থ্রির থেকে ছোট। এখান থেকে বলতে পারি যে দুইটা মান, একটা মানের সাথে ছোট হবে, একটা মানের সাথে বড় হবে। আপনি টেকনিক এই জিনিসটা মনে রাখেন। মোটামুটি ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে, তো এখন আসেন যে আমাদের বইগুলো আপডেটের ব্যাপারে, যেহেতু ভাইরাসের কারণে আমরা বই আসলে মোটামুটি বইয়ের কাজ সব শেষ, তো জব ম্যাথ নেওয়ার জন্য অনেকে ফোন দিচ্ছেন, আসলে দিতে পারতেছি না, কারণ দেশের অবস্থা স্বাভাবিক না হলে আসলে বই দেওয়া খুশি বললাম। আর বাকি যে বই আছে এটারও মোটামুটি কাজ, মানে সবগুলোর কাজ শেষ, কিন্তু আমরা বইগুলো আপনাদের হাতে দিতে পারতেছি না, কারণ দেশের এই সমস্যার কারণে। আর আশা করি দেশের অবস্থা যদি ভালো হয় তাহলে আপনারা খুব শীঘ্রই বইগুলো হাতে পেয়ে যাবেন। আর মোটামুটি যে কোনো সরকারি চাকরির জন্য দ্বিতীয় তৃতীয় শ্রেণীর জন্য আমাদের এই চারটা বই যথেষ্ট, কারণ আমাদের জব ম্যাথরা আপনাকে আপনার পিলির যে ম্যাথ আছে এটা সম্পূর্ণ সিলেবাস কভার করবে, আর জব রিটেন ম্যাথ এটা হইতে আছে রিটেন যে পরীক্ষাগুলো হয় তো ওই পরীক্ষার ম্যাথগুলো কভার করবে, আর জব ইংলিশ যেটা এটা আলাদা একটা বই। তো এটা হচ্ছে যে মোটামুটি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর প্রাইমারি আর নিবন্ধন এই ধরনের চাকরির যে সিলেবাস আছে এইভাবে রচিত। মোটামুটি আপনারা এই বইটা করলে মোটামুটি আপনার প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, মানে আপনি পারবেন আর কি। আর জব ডাইজেস্ট যেটা এটা হইতেছে আপনার ইংলিশ আর ম্যাথ বাদে বাকি যে সাবজেক্টগুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আমাদের সবগুলো সাবজেক্ট মিলে একটা বই হচ্ছে জব ডাইজেস্ট। আপনি এই একটা বই পড়লেই হয়ে যাবে, কারণ অন্যান্য চাকরিতে আমাদেরটা বিসিএস এর সিলেবাস না, প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য চাকরিতে একটা বই পড়লে বাকি সাবজেক্টগুলো আপনাদের কভার হয়ে যাবে। তো